তো আজকে সেকেন্ড চ্যাপ্টার, এটা নাম হলো বেসিক ফটো কারেকশন। সেকেন্ড চ্যাপ্টার পড়তেছে বেসিক ফটো কারেকশন। তো ফার্স্টে 33 নাম্বার পেজে আপনাদের বইতে সিএমওয়াইকে কালার কিসের জন্য ইউজ হয়, মানে সিএমওয়াইকে কি আর আরজিবি কি সেটা সম্পর্কে বলা আছে। তো আপনারা তো জানেন সিএমওয়াইকে হলে সাইমানের হলো ব্ল্যাক, যেটা আর কি প্রিন্টিং, মানে যেটা আর কি কালার, যেটা কালার প্রিন্টের জন্য ইউজ করা হয় কালার প্রসেসের জন্য। আর আরজিবিটা কি, আরজিবিটা ইউজ করা হয় মানে মোবাইল বা ওয়েব মানে স্ক্রিন, যেটা আরজিবিটা বেসিক্যালি লাইট। হ্যাঁ, কারণ আপনার এটা স্ক্রিন বা মোবাইল ডিভাইসের জন্য ইউজ করা হয়। সো দ্যাট সিএমওয়াইকে আরজিবি সম্পর্কে কথাগুলো লেখা আছে। তারপরে যে ব্যাপারটা আসছে সেটা হলো যে আপনার পিক্সেল কাকে বলে, তো এটাও 33 নাম্বার পেজে লেখা আছে, জাগানো আছে যেটা আপনার লিঙ্ক পাবেন। পিক্সেলটা হলে গিয়ে যে এখানে লেখা আছে, দ্য টার্ম রেজুলেশন রিফার্স টু দ্য নাম্বার অফ স্মল স্কোয়ার্স, মানে স্মল স্কোয়ার্স পিক্সেলগুলো কি ছোটো ছোটো স্কোয়ার আর কি, এগুলোকে আপনাকে পিক্সেল বলতেছে আর কি, যেটা আর কি অনেকগুলো পিক্সেল, যত পিক্সেলের পরিমাণ যখন যত বেশি আমাদের রেজুলেশন তত ভালো হয় আর কি। পিক্সেল রেজুলেশন বলে না, সেটা একটা পিক্সেল আর বেশি থাকবে আর কি নর্মালি। তারপর এখানে বলা হচ্ছে অনেকগুলো টার্মস আছে বইতে, 34 নাম্বার পেজে, 34 নাম্বার পেজে যে এখানে কিছু ব্যাপারটা লেখা লেখা আছে, তার মধ্যে একটা আছে পিপিআই, যেটা হলো আমার এটা পিপিআই, এটা হলো পিক্সেল পার ইঞ্চিস। পিপিআই সম্পর্কে লেখা আছে, পিক্সেল পার ইঞ্চিস, পিক্সেল পার ইঞ্চিসেরও একটা সংজ্ঞাটা দেওয়া আছে। বলতেছে যে পার ইঞ্চিস পিপিআই সংজ্ঞাটা কি, এটা হলো দ্য নাম্বার অফ পিক্সেল পার ইউনিট অফ লেন্থ ইজ ইন অ্যান ইমেজ ইজ কল দ্য ইমেজ রেজুলেশন। ইমেজ রেজুলেশনের কথা বলেছে যে ইমেজ রেজুলেশন কাকে বলে, এটা লেখা আছে যে নাম্বার অফ পিক্সেল। হ্যাঁ, এটা কি পার ইউনিট অফ লেন্থ, একক ইউনিটে, একক ইউনিটে এটা কত পরিমাণ এটার মধ্যে পিক্সেল আছে সেটাকে রেজুলেশন বলে, এবং ইজিলি মেজার্ড ইন পিক্সেল পার ইঞ্চিস, এবং সেটাকে পিপিআই দ্বারা প্রকাশ করা হয় আর কি। যেমন আপনাকে যদি বলা হয় রেজুলেশন কত, বলা যে এত পিক্সেল 72 পিপিআই, মানে পিক্সেল পার ইঞ্চিস, এটার মধ্যে 72 পিক্সেল আছে এক ইঞ্চিসে আর কি। তো বইতে আরও কিছু কথাবার্তা বলা আছে, যেমন ইমেজেস ইন ফটোশপ ক্যান ভ্যারি হাই রেজুলেশন। হাই রেজুলেশনটা এখানে আপনাকে বলা হচ্ছে 300 পিপিআই, মানে 300 পিক্সেল পার ইঞ্চিসের থেকে 300 বা 300 বেশিকে আমরা হাই রেজুলেশন বলতেছি। আর 72 আর 96 পিপিআই যেগুলোকে সেগুলোকে লো রেজুলেশন বলতেছে আর কি। তো এগুলো যা আপনাদের পিপিআই যত বেশি থাকবে রেজুলেশন আর ভালো হবে আর কি পিক্সেল পার ইঞ্চিসের ব্যাপারটা। তারপরে এখানে অনেকগুলো আরও কিছু ব্যাপার আছে, যেটা আছে ডিপিআই, ডিপিআই যেটা ডট পার ইঞ্চিস, এটাকে বলা হয় ডট পার ইঞ্চিস। আরেকটা আছে মেজারমেন্ট এলপিআই, এটা এলপিআই, এটা হচ্ছে লাইন পার ইঞ্চিস। সো কিন্তু আমরা আসলে বেসিক্যালি কাজ করি আর কি পিপিআই আর কি কাজ করে থাকবো। তো আমরা ফটোশপে চলে যাই আমাদের সফটওয়্যারে। তো ফটোশপে যাওয়ার পর আমরা একটা ইমেজ নিয়ে আসি, ফাইল ওপেন, আজকে লেসন 2। তো এখানে একটা ইমেজ ফাইল আছে, এই ফাইলটা আমি ওপেন করলাম, ফাইলটা ওপেন করলাম, এগুলো একটা আমাদের ফাইলটা আছে। তো ফাইলটা প্রথমেই একটু দেখি যে ফাইলটার মধ্যে আসলে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমার এটা বাঁকা, ফার্স্ট লুকিংয়ে এটা দেখা যাচ্ছে যে ফাইলটা বাঁকা। তো ফাইলটা সম্পর্কে যদি আপনারা কিছু ইনফরমেশন নিতে চাই, তার ইমেজ দেখেন এখানে আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করি তো এখানে কিন্তু আমাদের ইনফরমেশান বলা আছে যে কত পিক্সেল আছে, মানে উইথ কত পিক্সেল, হাইট কত পিক্সেল, এবং রেজুলেশন কত, রেজুলেশন কত। তো আমরা যদি উইথ অ্যান্ড হাইটটা পিক্সেল নাম মেপে আমরা যদি ইঞ্চিসে দিই, তাহলে আমরা বুঝতেছি যে উইথ হলো 9 ইঞ্চিস, হাইটটাও 9 ইঞ্চিস, মানে উইথ অ্যান্ড হাইট 9 ইঞ্চিস, বুঝতে পারতেছেন। তো উইথ হলো এখান থেকে এতটুকু 9, এখানে স্কেল আছে আমার 0 থেকে 9, হাইটটা কত 0 থেকে 9 বাই 9 ইঞ্চিস, এবং এখানে বলা হয়েছে 240 পিক্সেল পার ইঞ্চিস, মানে পিপিআই। হ্যাঁ, 240 পিক্সেল পার ইঞ্চিস পিপিআই, রেজুলেশন হলো এটা 240।
আচ্ছা বুঝলাম, তো এই হলো অবস্থা। তো আমরা কীভাবে এটাকে বাঁকা থেকে মানে আমরা এটাকে বাঁকা আছে এটাকে আমরা কীভাবে স্ট্রেট করবো সেটার প্রসেসটা আমি বলতেছি। তো ফার্স্টে আপনাদের টুলস প্যানেলে একটা টুলস আছে যেটার নাম হলো ক্রপ টুলস। এই ক্রপ আমি যেটা সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর আপনাদের এখানে রেশিও থাকবে বা ডিফল্ট হবে। এখান থেকে আমরা এখানে WH অ্যান্ড রেজুলেশন সেটাকে নিয়ে আসবো। তো এখানে WH রেজুলেশন এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর আমরা এখানে 7 ইঞ্চিস দিলাম। এটা আমার আগে করা আছে দেখে এখানে মানগুলো দেওয়া আছে, আপনার থাকবে না। সো আমি এখানে 7 ইঞ্চিস দিলাম, এখানে 7 ইঞ্চিস দিলাম, মানে আমি একটু কমাই দিলাম, ঠিক আছে। কেন আমি আপনার জানতেন যে এখানে 9 ইঞ্চিস ছিল, আমি একটু কমাই কমাই দিলাম আর কি। এটার কারণ আমি বলতেছি কেন। আর আমাদের কত পিক্সেল, 240 পিক্সেল। তো এটা এটাই থাকুক, সমস্যা নেই। তো দেখেন এখানে একটা টুল আছে স্ট্রেইট। এই টুলটা আর কি সিলেক্ট করলাম। টুলটা সিলেক্ট করার পর আমি একটু জুম করি, হ্যাঁ একটু জুম করে নিই, জুম করলাম, তারপর আমি স্ট্রেইট টুলটা সিলেক্ট করলাম। এবার ঠিক আছে, আচ্ছা স্ট্রেইট টুলটা সিলেক্ট করলাম। এই স্ট্রেইট টুলটা সিলেক্ট করার পর দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই ইমেজটা যেটা ইমেজটা সেটাকে এখানে সিলেক্ট করে আমি যে ড্র্যাগ করি, এই ড্র্যাগ দেখছেন, আমি কিন্তু বর্ডার অনুযায়ী ড্র্যাগ করলাম। তাহলে দেখেন আমাকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, উপরে দেখেন ছোট্ট করে লেখা আছে 1.8 ডিগ্রি, 1.8 ডিগ্রি, তার মানে কি এটা 1.8 ডিগ্রি কার্ভ আছে, অ্যাঙ্গেলে আছে, তাই না? যদি আমাদের স্ট্রেইট সমান থাকতো তাহলে কিন্তু এই ডিগ্রিটা আসতো না, তাহলে 0 ডিগ্রি আসতো। যেহেতু 1.8 ডিগ্রি আছে তার মানে বুঝতে পারছি এটা আসলে বাঁকা 1.8 ডিগ্রি। তা আমরা জাস্ট এখানে যদি ছেড়ে দিই এটা অটোমেটিক্যালি 1.8 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করে মানে ফিক্স করে এটাকে আমাদের সোজা করে দেবে। সোজা আমি যদি প্লে এখানে এখানে এটা সিলেক্ট করি, তারপর ক্রপ বলবে যে তুমি কি আসলে ক্রপ করতে চাও, আমি কাটতে চাও নাকি। সো ওকে, তাহলে দেখেন এখন আমার ইমেজটা সোজা চলে আসছে। তো ফার্স্টে আমরা এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল অল্টার জেড দিতেছি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। সো আপনারা খেয়াল করবেন যে আমি ফার্স্টে ক্রপ দেওয়ার পর কেন এখানে 7 দিছি, কারণ যখন আমরা এটাকে সোজা করতেছি তখন কিছু কিছু অংশ কাটতে হয়, কেটে আমাদের সোজা করতেছে। তো কাজের শুরুতে আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন নতুন একটা ডকুমেন্টস নেন বা যে কোনো ডকুমেন্টস নেন, দেখবেন যে এখানে লক আছে। যদি লক থাকে, লক থাকার ব্যাপারটা হলো যে আমি না এটাকে টাচ করতে পারবো না, এই যে একটু আপনার যদি নতুন একটা ডকুমেন্টস নেন তাহলে এরকম লক থাকলে এটাকে আপনার ধরলে ধরতে পারা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে লক টুকলে ডবল ক্লিক করে এটাকে ডবল ক্লিক করবেন, তাহলে দেখবেন লকটা উঠে গেছে, তখন কিন্তু আমরা এটাকে টাচ করতে পারবো। এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই ফটোশপে। তো আমরা তো ক্রপ করলাম অ্যান্ড স্ট্রেইট করলাম আমাদের পিকচারটাকে। এখন আমি করবো, দেখেন আরেকটা অপশন আছে আমরা ফাইল, এই অপশন অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ফাইল অটোম্যাট ক্রপ অ্যান্ড স্ট্রেইট ফটোস। যদি আমরা এটা সিলেক্ট করে দিই আমাদের আসলে আর কিছুই করতে হবে না, কোনো রকম মেজারমেন্ট কিছুই করতে হবে না, অটোমেটিক এটা ক্রপ করে নেবে। সো দেখেন আমরা যখন ইমেজ সাইজে চাই তাহলে দেখবেন যে এটা কী পরিমাণ ছোটো করছে। দেখেন 0.7 আগে ছিল 9, এখন 8.3, তার মানে 0.7টা বসে ক্রপ করছে। সো এটা হলে আগে সবচেয়ে লোয়েস্ট, এই পরিমাণ তাকে ক্রপ করতেই হবে আর কি। সো এভাবে ক্রপটা করলে আমার সবচেয়ে বেটার রেজাল্ট আসবে। উইথ থেকে করছে 0.7 অ্যান্ড হাইট থেকে করছে 0.6 এর মতো, কারণ বুঝতে পারছেন উইথে ছিল 9 থেকে 8.3, তাহলে 0.7 ক্রপ করা হয়েছে। আর হাইটে কত ছিল, 9 ছিল, 8.4 রাখছে, তার মানে 0.6 ক্রপ করে ফেলে দিচ্ছে আর কি। সো এই ছিল আর কি দুটো প্রসেস আর কি। আমাদের আমরা তো এটাকে এখন স্ট্রেইট করতে পারি, তাই না? ফাইল অটোমেট ক্রপ অ্যান্ড স্ট্রেইট ফটোস, এটা দিলে এটা স্ট্রেইট হয়ে গেল আর কি আমার ক্রপ ক্রপ স্ট্রেইট হলো। আচ্ছা তারপরে যদি আমরা একটা জুম করি তো দেখেন আমাদের ছবিতে একটা মাঝখানে একটা স্ক্র্যাচ আছে, তাই না? স্ক্র্যাচ তো স্ক্র্যাচ এই টাইপের স্ক্র্যাচ থাকলে আমাদের একটা টুল সাজেস্ট করা আছে, যেটার নাম হলে
এই টুলটা, হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে একটা ব্রাশ আসতে পারে, এটা অনেক ছোট, তো আমরা ইচ্ছে করলে এটাকে বড় করতে পারি। আপনারা জানেন কীভাবে ব্রাশ ছোট বড় করতে হয়। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, সরি রাইট বাটন ক্লিক করেন, তাহলে কন্টেক্সট মেনুটা চলে আসবে এটা, এবং এখানে হার্ডনেস 100% এবং ব্রাশের সাইজটা হলো 90। ওকে, তো আমরা যদি এখন এই যেখানে প্রবলেম স্ক্র্যাচটা যেখানে আছে সেখানে যদি আমরা ড্র্যাগ করি, আচ্ছা এখানে যে ব্রাশটা নিতে হবে সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, এই ব্রাশটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, হ্যাঁ সাইজ এবং আমরা হার্ডনেসটা চেক করলাম। তারপরে যদি আমি এখানে একটু যেখানে স্ক্র্যাচ আছে সেখানে ধরে এরকম একটা ড্র্যাগ করি প্রবলেম এরিয়াটাতে, তাহলে দেখবেন এখানে স্ক্র্যাচটা উঠে গেছে। ঠিক আছে, দেখেন এখন আর নাই। আমি যে কন্ট্রোল অল্ট জেড দিই, আই মিন প্রিভিয়াস স্টেপে চলে আসি, দেখছেন চলে আসছে। আবার বলতেছি আমি একটু ছোটো করে দিলাম, অনেক বড় জায়গা করে নিয়েছিলাম। ব্রাশটা নিতে হবে আসলে যে যতটুকু জায়গায় প্রবলেম, খুব বেশি ব্রাশ বড় ব্রাশ নিলে আসলে কিন্তু হবে না। ঠিক আছে, যেই এরিয়াতে প্রবলেম হচ্ছে সেই এরিয়াগুলোতে কাজ করতে হবে। এটা বললাম জুম আউট করি, মোটামুটি এরকম। সো অনেক গুড একটা রেজাল্ট আসছে আর কি এটাতে এখন। সো তাই বললাম সেটা হচ্ছে কি আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, এই টাইপের কাজে আমরা এটা করে থাকি আর কি। আচ্ছা, তারপরে দেখেন স্পট হিলিং ব্রাশ টুলের নিচে আরেকটা টুলস আছে আমাদের, যেটা সেটা হলো প্যাচ টুল। প্যাচ টুল, এই প্যাচ টুলটা আমি সিলেক্ট করলাম। এই প্যাচ টুলের কাজটা কি, প্যাচ টুলটা হলে গিয়ে কোনো অংশ সিলেক্ট করার জন্য, তো আমি যদি একটা পিক্সেল, যেমন আমি এই লেয়ারটা ধরছি তাই না, এই লেয়ারে আমি এখানে একটা এই ছেলেটা আছে, এই ছেলের পিক্সেলটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে কী করবো এই প্যাচ টুল দিয়ে আমি এটা পাশের এরিয়াটা আছে এটা সিলেক্ট করলাম কি, দেখেন সিলেক্ট করলে যেটা হওয়ার কথা সেটা নিচ্ছে, দেখেন এখানে কিন্তু ডট 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 চলে আসে তাই না, তার মানে এই পিক্সেলটুকু সিলেক্টেড কোন লেয়ারের, লেয়ার জিরো, কারণ এখানে লেয়ার একটাই আছে, জিরো লেয়ার তাই না। আচ্ছা ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমরা যদি এটাকে ড্র্যাগ করে আমরা যে কোনো জায়গায় বসাই, মানে এইখানকার পিক্সেলগুলো ট্রান্সফার হবে কোন এই এই এলাকার পিক্সেল, এই এখানকার পিক্সেল দ্বারা ট্রান্সফার হবে, বুঝতে পারছেন। বয় যে পিক্সেলগুলো সিলেক্ট করছি সেগুলো ট্রান্সফার করে দিব আমরা, মানে সেগুলোকে আমরা ট্রান্সফার নিতে মানে চেঞ্জ করব, কতটুকু কোন এরিয়ার পিক্সেল দ্বারা চেঞ্জ করব, এখানে যেখানে আমি নিয়ে আসলাম সেই এরিয়ার পিক্সেল দ্বারা সেটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দেন, এই টাইপের একটা চলে আসছে। যে মনে হচ্ছে যে মানে খুব ভালো করে দেখলে বোঝা যাবে এখানে কিছু প্রবলেম আছে, বাট এখানে যে এরিয়াটা ছিল সেই এরিয়া দ্বারা কিন্তু এটা চেঞ্জ হয়েছে এটা আর কি। সো আমি যদি কাজটা আবার করি আর কি, পুরোটা না নিলে দেখা যাবে না, এটা চেঞ্জ করে দেন, এটা এখানটা এরকম একটা অবস্থা আসবে। তো দেখেন আপনি চেঞ্জ করে নিলেন আর কি। সো এটা শুধুমাত্র এটা যে কোনো জায়গা আমরা ই করে এভাবে সিলেক্ট করে আমরা যেখানে ছেড়ে দিই তাহলে ওই জায়গার পিক্সেল ছাড়া এটা কনভার্ট হয়ে যায় আর কি। তো এইভাবে আমরা একটা এরিয়া চেঞ্জ করতে পারি, এভাবে আর কি করতে পারি। তো দেখেন এই অবস্থা, এখানে আরেকটা টুল আছে যেটার নাম হলো ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি, আমরা ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পর একটু ভালো করে খেয়াল করি, দেখেন ধরেন আমরা দূরে একটু দেখি, এখানে একটা ব্ল্যাক পিক্সেল আছে,
আমি ক্লোনেশন টুলটাকে একটু ছোট করব, ব্রাশ ছোট করতে হয় কিভাবে এটা জানলাম আপনারা, তো ছোট করে আমি যে অল্টার প্রেস করি, অল্টার অল্টার প্রেস করলে দেখেন যে এরকম একটা টার্গেটেড চলে আসবে। তো আমি এখানে যদি এটাকে ক্লিক করি, একটা ক্লিক করলাম তারপর আমি ছেড়ে দিলাম সব কিছু, তাহলে দেখেন ওই পিক্সেলটা কিন্তু আমার ব্রাশের সাথে নিয়ে করতেছে। আমি আমি যেখানে একটা সিমলি ক্লিক করি তাহলে দেখেন মানে কোনো কিছু যদি আমি কপি করতে চাই কোনো পিক্সেলকে তাহলে কিন্তু এটা করা যায়। আবার ধরেন আমি এটা এখান থেকে এই যে এই জামাটা কপি করব, অল্টার ক্লোনেশন টুল সিলেক্ট করলাম, অল্টার এরিয়াটা সিলেক্ট করলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে এরকম বসাই দিলাম, আবারও সিলেক্ট, বোঝা যাচ্ছে এটা ক্লোনেশন টুলের ব্যাপার। আচ্ছা তো এখানে বলতে বলা হচ্ছে যে যখন আমরা এই কাজটা করছিলাম তখন এখানে কিছু প্রবলেম মানে বুঝা যাচ্ছে এটা একটা আলাদা আর কি, এখানে দেওয়ার ইটের পুরোটুক নাই। সো আমরা এখান থেকে কী করতে পারি, আমরা একটু আমাদের ক্লোনেশন টুলটা বড় করতে পারি, ক্লোনেশন বড় করার পর এখানে অল্টার প্রেস করে আমরা এখানে এই এই জায়গাটা ইটটা নিতে পারি। নেওয়ার পর আমাদের যে জায়গাগুলো ঝামেলা সেই জায়গাগুলোতে আমরা ড্র্যাগ করে, যখন আমি এখানে আবার আবার দেখাই এখানে আমি ড্র্যাগ করছি, ফার্স্ট অল্টার প্রেস করে এখানে নিচ্ছি, তারপর যখন আমি এই জায়গায় নিব তখন দেখছেন একটা প্লাস চিহ্ন আসছে, যেখানে আমি ওখানে একটা প্লাস চিহ্ন আসছে তাই না, দেখছেন প্লাস চিহ্নটা। এবার যদি আমি এখানে এভাবে করে জাস্ট ড্র্যাগ করি, দেখছেন আমার মাউসের সাথে সাথে প্লাস চিহ্নটা উঠছে, তার মানে কি ওই ব্রাশের জায়গায় এখন যে পিক্সেলটা বসতেছে সেটা আসলে কোথাকার পিক্সেল, প্লাসটা যেখানে আছে এটাই হলো ব্যাপারটা। আমি যত ডানে সরবো প্লাসটা থেকে থেকে পিক্সেলটা ওই জায়গায় নিতেছে। ওকে তো এই জায়গায় দেখেন এই জায়গায় এখন শ্যাডো তাই না, এই জায়গাতে একটু প্রবলেম হয়েছে, তো এই জায়গাগুলো আমি ঠিক করব। আমি এই জায়গা থেকে একটা আমার ব্রাশটা একটু বড় নিই, অল্টার এটা একটু ব্রাশটা বড় নিই, মোটামুটি আমি কিন্তু ঠিক করতেছি তাই না, এরকম করে ঠিক করলাম। তারপর আবার এই যে এখানে একটু প্রবলেম আছে, এই জায়গাটা একটু প্রবলেম, এই যে এই জায়গাটা একটু প্রবলেম, এই জায়গাটা যদি আমি এই এখান থেকে পিক্সেল নিই, বুঝতে পারতেছেন এভাবে করে আমরা কিন্তু পুরো জিনিসটা এরকম করে ঠিক করতে হবে। আবার ধরেন এই দেওয়ালটাতে সমস্যা, তো আমি এই জায়গাটা নিলাম, পিক্সেল নিলাম, তো বুঝতে পারছেন ক্লোন স্টাম্প টুল দিয়ে আসলে আমি একদম ফিক্স করতে পারবো পুরো জিনিসটাকে আর কি, সময় দিয়ে 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 এভাবে। তারপর আমাকে আমি বুঝতে পারবো না যে এখানে আলাদা, তো একটা পিক্সেলে আমরা অল্টার দিব আর ওইখান থেকে যখন ড্র্যাগ করি আমাদের মাউজের মাউজ যেভাবে আমরা চেঞ্জ করবো ওই প্লাস চিহ্নটাও ওখানে চেঞ্জ হবে, আর ওইখান থেকে পিক্সেলটা নিয়ে আমাদের ব্রাশের উপর সে চেক করতে থাকবে। এটা হলো ব্যাপারটা, ক্লিয়ার? প্লাসটা যদি কাজ করে, আমি যদিও এই কাজগুলো ইজা করবো করা উচিত না, ইদে ক্লোজ সাবটল এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর আমরা যদি এভাবে টান দিই এটা একটা অবস্থা আর কি চলে আসছে, কারণ প্লাসটা আমার তো দেখেন আমরা তাহলে অনেকগুলো টুলসের কাছে দেখলাম, সেটা হলো আপনার ক্রপ টুল, তারপর হলে আপনার স্পটিং ব্রাশ, প্যাচ টুল, তারপরে কি ক্লোন স্টাম্প টুল, এগুলো দেখলাম আর কি। তো এগুলো দেখার পর আমরা এখন একটু দেখবো যে আপনার যদি জুম করি, এখানে যদি আপনি জুম করেন এই জায়গাটা এখানে দেখবেন অনেকগুলো পিক্সেল দেখা যাচ্ছে, যেমন ডিস কালার। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা যদি এটাকে জুম করি আমাদের পিকচারটা, এখানে দেখেন যে অনেকগুলো কালার দেখা যাচ্ছে পিক্সেল, আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখবেন আপনি অনেকগুলো এরকম কালার দেখতে পাচ্ছেন পিক্সেলগুলো এবং ডিফারেন্ট কালার আর কি। তো এগুলো হলে যখন আপনার একটা ইমেজ যদি অনেক বেশি ওল্ড হয়ে যায় তখন এগুলোর মধ্যে কিছু ডাস্ট বা স্ক্র্যাচ পড়ে আর কি, এগুলোতে বলে আর কি। তো এই রকম পিক্সেলগুলো আমার যদি আমি রিমুভ করতে চাই তাহলে কী করতে হবে, এটার জন্য আর কি আমাদের যে প্রসেসটা সেটা হলে আমাদের ব্লার অ্যাড করতে হবে। তো ব্লারটা আমরা কীভাবে অ্যাড করতে পারি, ফিল্টার, তারপর হলে আপনার নয়েস অ্যান্ড ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচেস, যদি আমরা এটা দিই তাহলে এই অপশন চলে আসবে,
এবং আমরা যদি পিক্সেল রেডিয়াস 1 দিই তাহলে আমরা দেখব যে এটা অটোমেটিকভাবে আসলে কিছু স্ক্র্যাচ আস দূর করে। সো 1 দিলে অটোমেটিক এটা প্রিভিউটা অফ করে দেন। দেখেন এটা মানে আগে এরকম ছিল, প্রিভিউ দিলে এটা এরকম হয়ে গেছে। কেন সিস্টেমে বুঝতে পারছি যে শুধুমাত্র এটা অ্যাপ্লাই করলে কিন্তু একটা নাইস একটা রেজাল্ট চলে আসছে অলরেডি আমাদের। আমরা ওকে দিলাম, তো মোটামুটি এটা ঠিক হয়েছে। তবুও আমাদের আরেকটা এক্সট্রা আর কি, আমরা আবার একটা ব্লার ইউজ করবো যেটা ফাইন টিউন হিসেবে কাজ করছে, সেটার মধ্যে ফিল্টার শার্পেন অ্যান্ড এখানে আছে একটা সরি শার্পেন অ্যান্ড এখানে আছে একটা স্মার্ট শার্পেন। তো আমরা এটা দিই, তাহলে এখানেও দেখেন আমরা যদি রিভিউটা অফ করে দিই একটু ভালো করে খেয়াল দেখা যায় না, কেউ ঠিক বুঝতেছি না। এখানে দেখেন একটু ছোটো ছোটো একটু সব ব্লার আছে, সেগুলো কিন্তু অটোমেটিকলি আর কি এটা চলে গেছে আর কি। ঠিক আছে প্রিভিউ দিই এটা, তো এখানে অনেক বেশি আর কি দেওয়া, তো একটু কমাই দিই আর কি, এখানে 60 দিলাম। এখানে রেডিয়াসটা দেওয়া আছে 1.5 আর রেডিয়াস আর নয়েজটা 10 আছে, 10 দেওয়া থাকবে। তো দেখেন এটা রেডিয়াসটা কি, এটা রেডিয়াস তো সেম রেডিয়াস, আমরা যদি রেডিয়াসটা বাড়াই তো দেখেন এখানে রেডিয়াসটা বেশি ঘোলা হয়ে যাচ্ছে জিনিসটা আর কি। আসলে খুব বেশি বাড়ালে কিন্তু এটা ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ইমেজটা। সো দেখেন এটা বাই ডিফল্টভাবে যেটা থাকবে 1.5 দিলাম। আর রিডিউস নয়েজ যদি বাড়াতে থাকেন তাহলে এটা যে খেয়াল করবেন যে এটা বাড়ে, গ্লাস আস্তে ডিম হয়ে যাচ্ছে সব বেশি, কিন্তু বেশি খুব বাড়াইলো তবু আর কি দেখা যাবে অনেক বেশি ব্লার করতেছে। তো রিয়েল অ্যাকচুয়াল পিক্সেলটা আসলে পুরো ইমেজটাই ঘোলা হয়ে যাবে আর কি। সো বাই ডিফল্টভাবে আর কি বলা হয়েছে এখানে 10 থাকুক। আর এটা হলো অ্যামাউন্ট, যে এই দুইটার ভ্যালু একসাথে কত অ্যামাউন্ট আমাদের প্রডিউস করতেছে। এখানে যদি আমরা খুব বেশি বাড়াই তাহলে দেখা যায় এটা তো রেডিস বাড়ার কথা, কিছু কমাই দিলে অ্যামাউন্ট রেডিয়াস অ্যামাউন্ট এটা 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 হলে যত বেশি বাড়াবো তত আর কি আমাদের পিক্সেলগুলো নয়েজ বাড়তে থাকবে আর কি। হ্যাঁ নয়েজ বাড়তে থাকবে, সে অ্যামাউন্টটা কমাই দিতে হবে এবং আমরা এটা যত আর কি কম দিতে পারি। সো যেটা রিকমেন্ড কমেন্ট দেওয়া বুঝতে দেওয়া আছে সেটা হলো আপনাদের 60 ভ্যালু। যাই হোক, তো ফার্স্ট এডটা একটা দিলে আসলে এটা অনেক ভালো রেজাল্ট আসছে, এটা খুব বেশি ভালো রেজাল্ট আসে নাই, এটা একটু নয়েজটা বাড়াই দেন এখান থেকে। ওকে ঠিক আছে, এটা 44 থাকুক। আমরা যদি ওকে দিই তাহলে দেখেন এখন আর ওই ওয়েট করতে হবে, কাজ করতেছে। তাহলে দেখেন ওই ডাস্টগুলো আর আপনি দেখতে পারতেছেন না, অনেক ব্লার হয়ে গেছে আর জিনিসটা। এবং মোটামুটি আমরা যদি জুম করে দেখি দেখেন ওই ডাস্ট পিক্সেলগুলো আর দেখা যাচ্ছে না। সো এইভাবে কিন্তু আমরা একটা ইমেজের একটা ওল্ড ইমেজের ডাস্ট বা স্ক্র্যাচ থাকে যেগুলোতে মানে পিক্সেলগুলো যেগুলো নষ্ট থাকে সেগুলোকে রিমুভ করতে পারি ব্লার অপশনটা অ্যাড করার পর। ঠিক আছে, তো আমাদের এখানে আমাদের লেসন ফাইলে আরেকটা এক্সট্রা টপিক্স ছিল। ও আচ্ছা, আরেকটা টপিক্স এখানে একটা কথা বলা হয়েছে, একটু খেয়াল করেন যে এখানে এই ইমেজটার মধ্যে বলা হয়েছে যে কালার কারেকশন করতে। তো ফার্স্টে যদি আমরা ইমেজটা দেখি এবং দেখেন এই যে ড্রেসটা পরা আছে এটা আসলে হোয়াইট একটা ড্রেস, সাদা, বাট আমাদের ইমেজটা অনেক ওল্ড হওয়ার কারণে এটা খুব বেশি হ্যাঁ একটু লালচে কালার দেখা যাচ্ছে এখানে। সো এখান থেকে যদি আমরা অ্যাকচুয়ালি কালার কারেকশন করতে চাই তাহলে আমরা কী করবো, এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট, গতকাল আমরা দেখছিলাম যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এখানে একটা অপশন আছে কার্ভ, কার্ভটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবো কার্ভ ডায়লগ বক্সে এখানে তিনটা ড্রপার টুল আছে, একটা হলো ব্ল্যাক, এটা হলো ব্ল্যাক, এটা হলো হোয়াইট, সরি এটা হলো ব্ল্যাক, এটা হলো গ্রে আর এটা হলো হোয়াইট। তো আমরা হোয়াইট ড্রপার টুলটা দিয়ে এই মেয়ের জামার যে সাদা অংশটা আছে সেটা যদি আমি একটু সিলেক্ট করে দিই তাহলে দেখবেন যে টোটাল ইমেজের কালার কালারটা কারেকশন হয়েছে, মানে আমরা বলে দিলাম যে এই অংশটা আসলে সাদা হবে পিওর হোয়াইট, তখন সে অটোমেটিক্যালি আর কি পুরো ইমেজটা কালার কারেকশন করে দেয় আর কি। এবং এটা কীভাবে করলাম, এই যে কার্ভ ফিচার্সের মাধ্যমে। ওকে আচ্ছা, তো এই কার্ভ ফিচার্সের পাশেই যখন আমরা কার্ভ ফিচার্সটা অন করলাম তখন দেখেন একটা নতুন একটা লেয়ার তৈরি হয়েছিল কিন্তু, তাই না?
নতুন লেয়ার। তো এই কার্ভ ফিচার্সটা পাশে আপনারা আরেকটা দেখবেন, এটা হলো লেভেলস। লেভেলস, এই লেভেলসটা যখন আমরা সিলেক্ট করবো তখন আরেকটা নতুন লেয়ার আসবে যেটা হলো লেভেল লেয়ার। এবং এই লেভেলটা আমরা যখন দেখবো তখন দেখেন এখানে একটা আইকন আছে। তো এই আইকনটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যে আইকনটা কি। তো ফার্স্টে আসলে আপনার সবচেয়ে কাজ করবেন এই আইকনটা একটা সিলেক্ট করে দেবেন, ওকে, যাতে আইকনটা রিমুভ হয়ে যায়। সিলেক্ট করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন এখানে আমরা আস্তে আস্তে লেভেলে আসলে পরবর্তী আরও কাজ করবো। আমি ইন্ট্রোডাকশন লেভেল যেটা বলতেছি এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হলো ব্ল্যাক পয়েন্ট, একটা হলো গ্রে পয়েন্ট বা মিডল পয়েন্ট, আর একটা হলো হোয়াইট পয়েন্ট। মানে আমার এখানে যতগুলো হাইলাইট এরিয়া আছে সেগুলো রিপ্রেজেন্ট করতেছে এই হোয়াইট পয়েন্টে, যতগুলো ডার্ক এরিয়া আছে তোমার এই যে ডার্ক এরিয়া, ডার্ক এরিয়া, ডার্ক এরিয়া, এগুলো এই যে পয়েন্টটা ডার্ক, আর মাঝখানে হলো গ্রে পয়েন্ট মিডল পয়েন্টটা, দুইটার মাঝামাঝি দিয়ে আছে। তো আমি হোয়াইট পয়েন্টটাকে যদি বাম দিকে সরাতে থাকি তাহলে পুরো জিনিসটার হোয়াইট ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে? হোয়াইট ভ্যালু যেগুলো হোয়াইট সেগুলো অনেক কিছু হোয়াইট হতেছে, ঠিক আছে? আমি যদি এই ব্ল্যাক পয়েন্টটাকে ডান দিকে সরাতে থাকি তাহলে সবগুলো এরিয়া ব্ল্যাক 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 হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ বুঝতে পারছেন যে এই পয়েন্ট হলো ব্ল্যাক, যদি আমি এটা বাড়াচ্ছি তাহলে এখান থেকে এটার দূরত্ব বাড়তেছে, মানে এই এরিয়ার দূরত্ব, তার মানে ব্ল্যাক পয়েন্টটা বাড়তেছে। আবার এই এরিয়াটা হলো হোয়াইট, আমি যদি হোয়াইট এখানে সরাই তাহলে হোয়াইটের লেভেল অনেক বেশি বাড়িয়ে দিতেছে, এই এতটুকু অংশ হোয়াইট, তাহলে পুরো হোয়াইটের লেভেলটা বাড়তেছে। আর মাঝখানে যে গ্রে পয়েন্টটা সেটা যদি বাড়াই তাহলে দেখেন কী হইতেছে, এখান থেকে এতটুক মানে গ্রে থেকে ব্ল্যাকে দূরত্ব বাড়তেছে, তার মানে কি টোটাল ডার্ক বাড়তেছে, গ্রে থেকে ব্ল্যাকের দূরত্ব বাড়তেছে, মানে গ্রে আর ব্ল্যাকের লেভেল বাড়তেছে, তাই না? তাহলে আমরা যদি এটা দূরত্বটা বাড়াতে থাকি তাহলে কিন্তু গ্রে থেকে ব্ল্যাক মানে ব্ল্যাকের লেভেল বাড়তেছে, সো এটা ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে। আর গ্রে থেকে আমরা যদি এই মিডল পয়েন্টটাকে বাম দিকে সরাতে থাকি তাহলে কী হয়, হোয়াইট থেকে গ্রে লেভেলের দূরত্ব বাড়তেছে, মানে এরিয়া বাড়তেছে, তার মানে হোয়াইট অ্যান্ড গ্রে যতগুলো এরিয়া ছিল সবগুলো আরও হোয়াইট হতেছে। সো এভাবে আর কি চেঞ্জ করে আমরা কিন্তু একটা ইমেজের কালার, মানে কোথায় হাইলাইট হতেছে, কোথায় গ্রে হতেছে, কোথায় মিডটোন, হাইলাইট মিডটোন অ্যান্ড শ্যাডো এরিয়াটাকে কন্ট্রোল করতে পারি, এবং এটা কাজ হলো লেভেলে। সো ঠিক আছে, এরকম একটা এরিয়া থাকুক মোটামুটি আর কি, এরকমই থাকুক, বা আমরা জানি না এখন কীভাবে করতে, আমরা যদি ডার্ক করতে চাই ছবিটা ডার্ক, আমরা যদি হোয়াইট করতে চাই তাহলে একটু হোয়াইট করবো। সো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি পুরো ইমেজের হাইলাইট মিডটোন অ্যান্ড শ্যাডো। যদি আমরা আপনারা এটা না বলে থাকেন আমি একটু দেখি, সবসময় আমি অনেক সময় দেখবো হাইলাইট মিডটোন শ্যাডো। ইমেজে চলে যাই, আমি কি ইমেজটা দেখাইছিলাম না? সো এ দেখ, হাইলাইট যেখানে আলোটা পড়ে বা যেখানে লাইট এরিয়া, হাইলাইট মিডটোন মাঝামাঝি যে এরিয়াটা, এই দেখেন শ্যাডো, শ্যাডো এরিয়াটা ডার্ক, ঠিক আছে? যেখানে লাইট সোর্সটা থাকে সেখানে কিন্তু হাইলাইটটা থাকে, কিন্তু ঠিক বিপরীত সাইডটাতে কিন্তু শ্যাডোটা পড়ে, শ্যাডোটা পড়ছে, আর মাঝখানে যেটা এরিয়া হাইলাইট এবং শ্যাডোর মাঝখানে অবস্থাটা হলো মিডটোন। প্রত্যেকটা ইমেজেই হাইলাইট মিডটোন অ্যান্ড শ্যাডো থাকে, যেটা আমরা এই লেভেল দ্বারা কন্ট্রোল করি, ক্লিয়ার? ওকে, তো এখানে আরেকটা টপিক আছে আমাদের, আরেকটা ইমেজ আছে, বাইক এটা ওপেন করলাম, এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, আমি ব্যাকগ্রাউন্ড আনলক করে দিই। এখানে একটা অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি সিলেক্ট করি তাহলে পুরো এরিয়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আর জিবি এবং সিএম ওয়াই কে প্রত্যেকটা কালারের আছে, ম্যাজেন্টা, ব্লু, সায়ান, গ্রিন, ইয়েলো, রেড, তাই না? এগুলো দেওয়া আছে। তো দেখেন এটার ভ্যালু কি, যদি আমি আর এর ভ্যালুটা ব্ল্যাকের দিকে করতে থাকি তাহলে দেখেন সাইকেলের কিছু জায়গাটা ব্ল্যাক হচ্ছে, এটার মানে হলো যে আমরা যদি এটাকে দেখেন আমরা যদি এটাকে উঠাই দিই তো যেই এরিয়াগুলো রেড সেই শুধুমাত্র আমরা যদি রেডের ভ্যালুটা কমাতে থাকি তাহলে রেড এরিয়াগুলি আসলে ব্ল্যাক হতে থাকে আর কি, বুঝে গেছে? আমি আবার দেখাই এখানে ওটা, এটা তো এটা দিলে অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে, কিন্তু আমি যদি আবার এটা কমাতে থাকি রেডের এরিয়াগুলো শুধুমাত্র রেডের এরিয়াগুলোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, যেগুলো রেড আছে, যে ব্লু ইমেজের মতো এই কালারগুলো আর থাকবে। আমরা যদি এটাকে ব্লু লেভেলটা এখানে বাড়াই তো এই ইমেজে যে অংশগুলো ব্লু আছে, দেখেন একটু খেয়াল করেন যে এই অংশগুলো খুব প্রভাব ফেলতেছে, তাই না?
দেখছেন এই এরিয়াটা যে চেঞ্জ হচ্ছে, বা সাইকেলের এই যে এই পার্টটা চেঞ্জ হচ্ছে তাই না, একটু চেঞ্জ হইতেছে। তো আমরা যদি মেইন ছবিটা দেখি, দেখবো যে এই যে এটা এটার সাথে এই যে দেখছেন এই পার্টটা ব্লু কালার, মানে ব্লু কালার উপর এফেক্ট করতেছে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা কালার, ইমেজের প্রত্যেকটা কালার যে যেখানে আছে সেগুলোকে আমরা হাইলাইট, মিড, শ্যাডোর কাজ করতে পারি এই বারটা দ্বারা। আর আরেকটা অপশন আছে, আমরা যদি এটাকে এরকম কাজ টাজ করার পর এখানে অপশন আছে যে রিসেট, এটা রিসেট রিসেট দিলে আবার প্রাথমিক যে অবস্থাটা ছিল সেখানে ফিরে আসে। এবং ফাইনালি আমাদের আরেকটা অপশন আছে টিন্ট, এই টিন্টটা দিলে যেটা হবে যে উপরে যে কালারটা আছে সেই কালারটাই সব পুরো আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর বসে পড়বে। তো আমরা যে কোনো কালার নিতে পারি, এখানে এটা সিলেক্ট করে আমি একটু গ্রিন নিই, এরকম একটা কালার দিই, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই কালারটা মিলে একটা টিন তৈরি করছে। এবং তারপর আপনি এখানে ইন্ডিভিজুয়াল জায়গা কাজ করতে পারবেন, যেখানে ব্ল্যাক হবে রেড এরিয়াটা তাহলে ওটা ব্ল্যাক করে দেবে। সো এই কাজগুলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিচার্সের মাধ্যমে করতে পারি। রেডের রেড এরিয়া, হ্যাঁ মেইন ছবিতে যেসব এরিয়া রেড ছিল সেগুলো ডার্ক হতে থাকবে। আচ্ছা, তখন যদি আমরা